করেছে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মঞ্চে উপস্থিত আমার পাশে আমার বিজ্ঞ গুণীজন, আমার পাশে একজনের কথা বলি, আমার মামা, মানে উনি কিন্তু আমার ডাকানো মামা না, আপন মামা। তো যাই হোক, আজকে প্রথমে আমি ধন্যবাদ দেব এখানে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে। আর আমি কথা কি বলবো, আমি কথা হারিয়ে ফেলেছি, বিশেষ করে রাশেদ ভাইয়ের বক্তব্য শুনে আমি তো স্তব্ধ হয়ে গেছি, কি বলবো। তারপরে আমার শ্রদ্ধ আরেক ভাই সাইমন তারেক, উনি তো যখন সালমান প্রথম মুভিতে আসছে ওই ছবির প্রধান সহকারী পরিচালক ছিল, তা আমার চেয়ে আরো বেশি অনেক ক্লোজ ভাবে প্রথম দিকে মিশেছে। আর আমি ওর সঙ্গে মিশেছিলাম সিনেমার আসার একটু আগে, কোন একটা নাটকের শুটিং এ বোধহয় দেখেছি একটা ছেলে, ব্যাস এই হিসাবে চিনি। তারপর একদিন হ্যালো হাই হ্যালো, ব্যাস আর কিছু না। তারপরে পেলাম প্রথম ছবি প্রথম গান, বাবা বলে ছেলে নাম করবে। সরি, ওই গানটা শুটিং সময় থেকে বুঝেছিলাম যে একটি ছেলে মানে ওর কোন পর্যায়ে যাবে সেইটা ভেবেছিলাম, যে ওই পর্যায়ে যেতে পারবে কোথায় যাবে। এখন দেখছি আসলে সে অনেক অনেক মানে যেটা নাকি কি বলবো গিনিস বুকে দেখার মতো। আমার মনে সেটাও ফেল করেছে, গ্রিজ বুকে হারিয়ে ফেলেছে। যার অনেক স্মৃতি, অনেক স্মৃতি আছে, স্মৃতি বলবো কেমন করে। তারপরে সেই ছবি গান করলাম, গান শেষ হলো, গানের শুটিং এর সময় বেশি পরিচয় মানে মানুষকে এত কাছে দেখে নেবার এবং কাছে চিনে নেবার যে শক্তি ছিল সেটা সালমান ছিল। প্রায় প্রতিদিন প্রতি ক্ষণেই দেখা হতো, তখন তো সকাল 9:00-8:00 বাসা থেকে বেরোতাম, 9:00 অফিসে ঢুকতাম, রাত্রি 12:00 যেতাম। ওইটাই মনে হতো কি যে আমরা কোনো স্কুলে কিংবা ভার্সিটিতে যাচ্ছি, যে সারাদিন সারা রাত ওখানে কাজ করছি, এই সেটে কাজ করলাম, একটু ব্রেক পেলাম, আরেক সেটে দৌড়ে গেলাম, সালমান কাজ করছে ওখানে আসতো, ও দেখা গেলো আসতো, এরকম আমাদের সম্পর্ক ছিল। এখন আমাদের যে সম্পর্ক নাই পুরো ইন্ডাস্ট্রির মধ্যে সেটা নাই, সেটা আমার ভাই বলে গেছে, আমার যারা সিনিয়র আছে তারা ফিল করছে। এবং আমার মনে হয় সাধারণ যারা নাকি দর্শক, যারা নাকি ছোট ভাইরা আছে, সাধারণ লোকজন এখন এফডিসির প্রতি তাদের কোনো মোহ নাই, তাদের পুরো কোনো আগ্রহ নাই। তবে হ্যাঁ, এই স্মৃতি ধরে রাখার জন্য যারা কাজ করছে, অক্লান্ত পরিশ্রম করছে, তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই, অনেক ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। জানি না আমরা মনে হয় এতটুকু করতে পারিনি, আমরা যারা কাজ করেছি আমরা এসে খুব প্রাউড ফিল করি, এই করেছি সেই করেছি, কিন্তু না, এখন যারা কাজ করছে এইটাই হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা, ভালোবাসার বহিঃপ্রকাশ। রাশেদ ভাই যেটা করেছেন সেটা তো মানে বলতেই পারবো না, আমি ওনাকে ধন্যবাদ দিয়ে তো ছোট করবোই না, আর ওনার সম্বন্ধে আমি কিছু বলতেও পারবো না। যা শুনেছি, যা আমি যাই, আমি যাইনি ওই জায়গায়, আমাকে অনেকদিন অনেক আমার সাংবাদিক ভাইরা রিকোয়েস্ট করেছিল একদিন যাওয়ার জন্য, তো আমি বলেছি আমি একদিন যাবো, আমার খুব দেখার ইচ্ছা, যাক আমার ভাগ্যে থাকে ইনশাআল্লাহ আল্লাহ জানেন যাবো। আচ্ছা, তারপরে সালমানের সঙ্গে আরো অনেক অনেক স্মৃতি আছে, কিছু অনেক গান আছে, হিট হিট গান আমাদের সালমানের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। একটা ছবি ছিল পিঁপড়ায় খাবে বড় লত ধন, ছবিটা হচ্ছে মায়ের মায়ের অধিকার, মায়ের অধিকার, ওই ছবিতে একটা গান ছিল হুমায়ুন ফরিদি ভাই ছিল আমাদের পাল্টাপাল্টি গান, ওই সময়ে অনেক দুষ্টামি করতাম, কাওয়ালির কাওয়ালি গান ছিল, তোর পাশে বসলে ওপর থেকে আস্তে করে চিমটি, আস্তে করে চিমটি দিত, কেটে চিমটি দিল ও দেখাই দিত, ওই যে ও দিচ্ছে, এরকম দুষ্টামি হতো আমাদের মধ্যে। তারপর একদিন রাতে গান করছি, নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, ওই গানটা স্বপ্নের ঠিকানার একটি গান, ওই গানের সোনিয়া ছিল তখন, তো পারফর্ম করছে করছে মেয়েরা ছিল, তো ও ওয়াটার স্প্রে নিয়ে আমাদের মেকআপের সময় যে ওয়াটার স্প্রে দিয়ে ওটা দিয়ে সব দূরে দূরে মানে আমার হাতের নিচ দিয়ে আরেকটা মেয়ে কেঁদেছে, এরকম মেয়েরা তো ভাবছে আগে দিচ্ছি, আমাকে এসে ধরছে। তারপর মেয়েরা ধরার সাথে তো ও আমাকে ধরে ফেলে মারা শুরু করলো, সবাই এসে আমার মারতেছে, আসলে কিন্তু আমি কিছু করিনি। পরে যাওয়ার পরে বলতে পারো মাইকটা কেমন খাইনি, খুব মজা লাগলো না, এরকম আমাদের অনেক অনেক স্মৃতি আছে। আর ওকে গড়ার পেছনে এই যে লোকটি বসে আছে,
ওনাদের কিন্তু অনেক অনেক অবদান। সোহান ভাই ডিরেক্টর প্রোডিউসার যারা ছিলেন তাদের চেয়ে বেশি কিন্তু ওনারা অক্লান্ত পরিশ্রম করেন, বিশেষ করে উনি। উনি সাইমন তারেক আমার অত্যন্ত শ্রদ্ধা, আমি শ্রদ্ধা করি, আমি দুষ্টেমি করি এবং ওনার সাথে অনেক মজা করি, অনেক আমার প্রাণের একটা ভাই, আমরা অনেক কাজ করেছি অনেক ছবিতে। উনি এখন ডিরেক্টর, আমিও ডান্স ডিরেক্টর, আমি নাচ করতাম আগে। আমি আমার শুরুটা হচ্ছে গ্রুপ ডান্স দিয়ে, তারপরে আমি লিডিং ডান্সার, তারপরে আমি সহকারী নৃত্য পরিচালক, তারপরে নৃত্য পরিচালক, এইভাবে আমি এসেছি সবার দোয়ায়, সবার সাথে কাজ করছি। আর সালমানের আরেকটি ব্যাপার যেটা সেটা ছিল, সেটা হচ্ছে গিয়ে খুব একটা ছবি করতে গিয়েছিলাম হোতাপাড়ায়, ছবিটার নাম হচ্ছে বিচার হবে। ওই ছবির একটা গান ছিল ফরিদের বিয়ে, চাচা যায় রে মরল চাচা বিয়া করিতে, একটা গান ওই, হ্যাঁ জলে ভাসে সাবান দিয়ে। ওই গানের শুটিং এর সময় যে সমস্ত মজা মানে করেছি ওটা বলে অনেক সময় লাগবে বলতে, যাক অনেক স্মৃতি, অনেক কথা, অনেক গল্প। সালমান সব সময় যেভাবে ছিল সবার মন জুগিয়ে চলতো, সাইমন ভাই বলে গেছে ও সত্যি মানুষের জন্য কাজ করত। দুটো ছেলে ছিল, সোনা মিয়া আরেকটা ওর ভাই, প্রতি মাসে ওদের খরচ দিত, প্রত্যেক মাসে খরচ দিত, এরকম অসংখ্য অসংখ্য আছে। এখানে একটি ছেলে আছে যে আমাদের ও মতি, মতি অনেক ছোট ছিল, অনেক ছোট ছেলেদের ছোট থেকে আমাদের খুব ভালো সালমানের সঙ্গে কাজ করেছি। তাই ওর ভাই, ও কিন্তু ভাই কোন অর্ডার দিচ্ছে এটা নিয়ে আসো কিংবা এটা করো তো না, ও যায় ভাই চলেন, সবসময় এরকম ছিল। এরকম আমাদের যারা নাকি এরকম আমাদের পাশে আমাদের ইন্ডাস্ট্রিতে ছিল তারা মানে বেশি ফিল করেছে ওকে এবং তাদেরকেও আদর করেছে, গলায় জড়িয়ে ধরেছে। এই ছিল সালমান। কোনো মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে কোনোদিন দেখেনি, অনেক সুন্দরী মেয়ে দেখেছে জীবনে, এখনকার নায়করা নায়িকারা নায়করা যারা আছেন তারাও দেখেনি। সালমানের স্ট্যাটাসটা অনেক উপরে ছিল, এটা ধরে রাখা একটা পুরুষের জন্য অনেক 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 পার্সোনাল বিষয় কানে গেলে আমাদের বলতো, তা আমি এখানে গেছিলাম আউটডোরে, একটু মনে মজা মজার কথা বলতো, কিন্তু আমি কিন্তু সালমান শাহ, এই হচ্ছে সালমান শাহ। আরেকটা ছবি করতে গিয়েছিলাম অন্তরে অন্তরে ছবি শুটিং, সেটা হচ্ছে টেকনাফ। তো তখন ওর সামিরার বোধহয় বার্থডে ছিল, বার্থডে ছিল নাকি ওদের ম্যারেজ কি জানি, এরকম কি বার্থডে ছিল, বার্থডে ছিল না। তো রাত্রেবেলা দিনে শুটিং করেছি, রাত্রে আমাদের দুইজন আমরা খুব ক্লোজ ছিলাম, আমি আর আরিফ নামে আমার এক বন্ধু আছে নাচ করতো, দুজনকে ডাকলো বলে কি আমি চলে যাবো ওই রোম থেকে, চাবিটা তোর কাছে রাখবি, আমার বলতো চাবিটা রাখবি, শিবির ভাই জিজ্ঞেস করলে বলবি কি ঘুমিয়ে গেছে। তো রোমের ভিতরে কোল বালিশ দিয়ে, বালিশ দিয়ে, ঢাইকা চাদর দিয়ে, পর্দা টর্দা টাইনা টাইনা দিয়ে তালা লাগাইতে চলে গেছে। ও বললো যে আমি সকালবেলা এসে কিন্তু মেকআপ করবো, আমি এসে তোর কাছে চাবি চাবো, চাবিটা খুলে দিলে আমি শুয়ে থাকবো, তারপর আমাকে ডাকবি, যেই কথা সেই কাজ, এই হচ্ছিল সালমান। আমি এখন যাবো, আমি এখন করবো, সেটাই সে করে দেখেছে, এই যে সালমান। সে আসছে চিটং এর ঠিকঠাক টাইম মতো এবং শুটিং এর অনেক আগে সে পৌঁছে গেছে, পৌঁছে গিয়ে ঘুমাইছিল, তারপরে শুটিং এর সময় পরে শুটিং এর ফাঁকে ফাঁকে গল্প করতো, আমার কথা কিছু বলেছিল জিজ্ঞেস করেছিল, আমি হ্যাঁ জিজ্ঞেস করছে কি বলছিস, বলছি ঘুমাইছিল। তো শিবদেব ভাই বলছে কই আয় তো গল্প করবো রাত্রিবেলা, ও ঘুমাচ্ছে কেন, আমি থাক ওর শরীর ভালো না। এইভাবে আমাদের অনেক অনেক মজার স্মৃতি আছে, যাক বলে শেষ করা যাবে না, তারপরেও কথা শেষ করতে হবে। আমরা সালমানের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন তাদেরকে আবার ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তাদের এই প্রচেষ্টা যেন চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, এবং আমরা প্রাউড ফিল করবো, গর্ব নিয়ে বলতে পারবো যে দেখো এই যে আমার এই ভাইরা, ছোট ভাইরা, ওরা অসংখ্যবার ফোন দিয়েছে আমাকে, অসংখ্যবার ভাই সত্যি থ্যাংক ইউ, যারা আমার সঙ্গে কমিউনিকেট করেছে তাদের ধন্যবাদ, যারা ছিল সবাইকে ধন্যবাদ, যারা এখানে উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভালো আছো, ভালো থেকো আকাশের, ভালো থেকো সালমান, তুমি অসংখ্য ধন্যবাদ আমাদের ইউসুফ খান ভাইকে। আসলে আমরা এখানে কিন্তু যেগুলি একদম